উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দুপুরে বেরোলি বৌদি বকে, ঝি রেখেছে বলে কি দাসী করে রেখেছে? আমি তো একজনই দাসী। দাসী নয়, দেবদাসী। জিজ্ঞাসা করলেই হয় যে ঘোষ মশাই কি তেঁতুল বিছে না কাঁকড়া বিছে। উনি কি বিছে তা আমার জানার দরকার নেই, তবে তোমরা দিয়ে একটা খেলা বিচ্ছু তো আমার জানা। কি বলছেন? ও জানে না, আমার নাম নীতিশ। নীতিশ মানে কি? নীতিশ মানে হচ্ছে নীতি ঈশ্বর, মানে নীতির ভগবান।
ওই চাপাই যখন বাইরে থেকে একটা চিঠি করে এত বড় একটা ভুঁড়ি নিয়ে বাড়িতে ঢুকবে সেদিনই হাসি থাকলে বাঁচি। চাপা এত বড় ভুঁড়ি নিয়ে লঙ্কায় রাবণ মূলো আর বেউলাকে দে বিধবা হলো। লঙ্কায় রাবণ মূলো বেউলাকে দে বিধবা হলো, আমাকে ভালো মানুষদের একটা পেছনে লাগা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ একজন তো চাকরি করে টাকা দিয়ে খেলা, আরেকজন চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা কিনে নিয়েছেন। খুব করেছেন খুব করেছেন, সব আমার দেখা। বাড়িতে বসে খালি চা আর সিগারেট ধ্বংস করা, আর একদিন হাসি কি হাসি বাবা, গা জ্বলে দেখতে এটাও পেছনে লেগেছে। হ্যাঁ ফাচার আক্কেল, তোর হাসতে লজ্জা করছে না? বৌদির কথা শুনে হাসি হচ্ছে? মানে আমি তো বৌদির কথায় হাসিনি, আমি তোমার হাসি দেখে হাসছি। আমি হেসছি বেশ করেছি, আমি আমার বউয়ের কথা শুনে হাসছি। তাই বলে তুই হাসবি? গুরুজনদের বিদ্রোহ করা, এই যে এতক্ষণে মহারানীর আসার সময় হলো, এই মাছটার জন্য দেরি হয়ে গেল। কি মাছ আনলি? কেন ছিল আবার শিলাম ছোটদাকে ভালোবাসি গো। অত ছোট ছোট করে মরু না, আমি পছন্দ করি না সব। ওর কাছে ভালো মেয়েদের আঙুল বলে। একচরে তোমার গালে একেবারে লিডিস ফিঙ্গার বসিয়ে দেবো মুখ পুরি। লিডিস ফিঙ্গার, যাও চা জল খাবার কি মাছটা খুঁটে ফেলবে, যাও কোটাই আছে। ঘাবড়াবে কেন, কি কথা করবো ঘাবড়াবে? না না ঠিক পাবে, আশীর্বাদ করো বৌদি যেন পারিস। যাত্রার নায়কের মতো গলা কাঁপিয়ে বল, হে মা তো জয় লোভে দশ লোভে রাজ্য লোভে হই, যেন বীরের সদগতি হতে ভ্রষ্ট নাকি হই। ও মা ছোটার মাথায় এটা কি গো পালো? আমি ভাবলাম বুঝি পেট যাবো। মুখে বলতে তোমার কি হয়েছিল? ছোটার মাথায় হাত না দিলে বুঝি চলছিল না, আর যখন তখন যাত্রার মাথায় এরকম পেট যাপতি দেখুন আমি পছন্দ করি না। মারছ কেন? চাপা যা তো যা, ছোটদার টানের ব্যবস্থা কর, যা। বাবার প্যাকেট থেকে একটা সিগারেট ম্যানেজ করে দাও না প্লিজ। বলি না খেলে কি হয়? ও সে তুমি বুঝবে, আমার বাবা দাদারা তো খায় না। না তারা তো সব ভগবান, আপাতত একটা এনে দাও বৌদি পায়ে ফুটে। নিজের বেলা আঁকি শুটি, পরের বেলা দাঁত কপাটি, কি করবো বলো? নেশা আছে এমন নেশা ধরা কেন? দাদাকে এই কথা বলতে পারবো না। পারি না আবার, কতবার মুখ থেকে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছি। ঘাট মানছি তোমাকে সিগারেট ম্যানেজ করতে হবে না, থাক আর রাত দেখাতে হবে না। বলো এবার আমাকে ঠিক থিয়েটারে নিয়ে যাবে? তুমি বলছি নিয়ে যাবো, ভগবানের বাবার দেখবে। তুমি লিস্টটা করে দেবো তো কি কি যাবে? তো কতবারই নাম লিখলে, এবার আমি ঠিক নিয়ে যাবো। ঠিক মনে থাকবে? ঠিক পজিটিভলি। দাঁড়াও আনছি। এইগুলো বড় বাজে জানিস,
প্রেমে পড়ে পেঁচটা মানে কি জানিস কি মৌচাকের মধু দিয়ে যাবে শুকিয়ে ওই মোমটি খালি পড়ে থাকবে চলো Morning. Take a seat. Thanks. Hey, Jana, call up Hana Pan. Harry, chapa, tur bounty. Sorry, bounty. তোর কাঁচা ঘুম ভাঙিয়ে দিল না না আমি ঘুমোচ্ছিলাম না আমি ভাবলাম সেই হতের ছেলে বুঝি দুপুরবেলা এলো জ্বালাতে কি খবর গো খবর আর কি যেমন কপাল করে এসেছো তাই তো হবে তার চেয়ে বেশি আর কাজটা কি হবে ঠাকুরপো কি হয়েছে চাকরি হয়েছে চাকরি হয়েছে তাহলে তোমার অবস্থা এরকম কেন কি গো শরীর টরি খারাপ লাগছে না তো শরীর আমার ঠিকই আছে কিন্তু চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমারও বারোটা বেজেছে খুব বাজে চাকরি দিয়েছি বুঝি না তাহলে চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর 70 মাইল ওখানে তোমাকে রোজ রোজ যেতে হবে না চাকরির শর্ত অনুযায়ী ওখানেই থাকতে হবে কেন কোম্পানি চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ ঠিক সেই রকমই এই অখাদ্য চাকরি তোমাকে করতে হবে না ঠিকই বলেছো বুদ্ধি তোমাদের ছেড়ে থাকবো কি করে সেই তো কিন্তু এতগুলো চাকরিও তো আর পাবো না এক কালি টাকা মাইনে দিলে বুঝি ভালো চাকরি হয় তোমার চোখ মুখের কি চেহারা হয়েছে দেখেছো এত দূরে একা একা গিয়ে থাকা না না দুপুরে আড্ডা সেরে ফিরলেন আবার পরি সেজে বেরোনো হয়েছিল দরজাটা বন্ধ করো সাথে কাপ চা খাবি এক্ষুনি করছি কি হয়েছে বৌদি সে খোঁজে তোমার কি দরকার তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো যাও আমার চাকরি হয়েছে উমা তাই নাকি গো ছোটদা আমার যে কি আনন্দ হচ্ছে বৌদি দেখো আনন্দের চোটে আবার পড়ে যেও না খালি ঝিঙ্গি পোনা এ সমস্ত আমি পছন্দ করি না ছোটদার চাকরি হলে আমার কিন্তু একটা শাড়ি পাওনা আছে তা তো আছে কিন্তু আমি তো কলকাতায় থাকবো না আমাকে চলে যেতে হবে তুমি এখান থেকে চলে যাবে ছোটদা হ্যাঁ এই যে ফুচা করে স্বয়ং হাজির হ্যাঁ ও তাহলে সুসংবাদটা পাওয়া হয়ে গেছে আমিও অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম একেবারে খাবার দাবার নিয়ে নাও আই এম ইন ফেস্টিভ মুড এই চাপা এই আমার চপ্পল জোড়া নিয়ে আয় তো জুতো দয়া করে যেন পায়ে কামড়াচ্ছে ওরে বাবা রে কি রে যা ব্যাপারে প্যাঁচার মতো মুখ করে আছিস কেন তো প্যাঁচার মতো মুখ করে থাকবে না তো কি লক্ষ্মীর মতো মুখ করে বসে থাকবে কেন এই চাপা এগুলো নিয়ে যা আর একটু চা কর যা বাবা তো খাবার দাবার নিয়ে এলাম কোথাও মজা করে হইচই করবো ওরম চাকরি ভদ্রলোকে করে না কি বলছো কি তুমি এই বজার কি হয়েছে রে চাকরি জায়গাটা এখান থেকে 70 মাইল দূর তাতে কি হয়েছে কত লোক 100 মাইল দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি অ্যাটেন্ড করতে আসছে 100 মাইল দূর থেকে আরে হ্যাঁ ওই তো আমাদের অফিসে নন্দবাবু নবদ্বীপ থেকে ডেইলি 10টার সময় অফিস অ্যাটেন্ড করে কি বলছো গো এই জানবে তারপর রোজ রাত 12টায় কাটওয়ালো গেলে বাড়ি ফিরে ভালো করে খাওয়া দাওয়া সেরে বেশ ভালো করে তৈলটি মর্দন করে শুয়ে পড়ে কেন হ্যাঁ ওই টাইম সেভ করে আর কি খুব ভোরে উঠে গাড়ি ধরতে হয় তো তাই একেবারে চান করতে করতে চলে যায় কিন্তু চট করলে ভোর 6টার সময় হাজিরা এখান থেকে প্রত্যেকদিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয় হুম তার মানে তোকে ওখানেই থাকতে হবে এই কথা তো আমি আগে ভেবে দেখি নি তুমি কাঁদছো কেন কাঁদবার কি হলো তুমি কি করে বুঝবে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও তোমরা দুই ভাই মনের চোখে চাকরি করো না এখন কি করে বুঝাই বল দেখিনি আরে বাবা পোচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে
না এসে কি আমিই থাকতে পারবো বৌদি? হ্যাঁ রে চাপা, তুই কাঁদছিস কেন? চোরদা চলে যাবে, ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্টের গোড়ায় পোঁচাটা, কোথায় চাকরি পেলি, নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছি। নাচ এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই তিনজনে মিলে তোমাকে একটু অপদার্থ তৈরি করেছে। আর তুমি নিজে কি? থামো তো থামো তো, দেখো পোঁচার একটা ভবিষ্যৎ আছে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তা না হয় ও কি চিরকাল বৌদির আসলে মাথা থাকবে আর চাপা তাকে পাখার বাতাস করবে। যন্ত্রণা। আমি কি শুধু বৌদি নাকি? আমি ওর মায়ের মতো ছেলেবেলা থেকে কলে পিঠে করে মানুষ করেছি। নতুন জায়গা, জানাশোনা কেউ নেই, ওখানে আমি ঠাকুরকে একা একা পাঠিয়ে দেবো? অত ভাবছো কেন? ওর যে বস চৌধুরী আমার খুব চেনা, আর ওখানকার যে ডক্টর ডক্টর গুপ্ত, সে আমার ক্লাসমেট, আমি ওদের বলে দেবো সব ঠিক হয়ে যাবে। আমি না থাকলে ওর দেখাশোনা কে করবে? আমি তো ছোটদার সঙ্গে যেতে পারি। তুমি যাবি? আরে হ্যাঁ, ওই তো যেতে পারে। ওই যেতে পারে? হ্যাঁ। এ মুখ পড়ে যাবে ঠাকুরপুর সঙ্গে? বারে আমি না গেলে ছোটদা দেখাশোনা করবে কে? ছোটদা দেখাশোনা করবে কে? বেরো বলছি, বেরিয়ে এখান থেকে। বৌদি ও কিছু খারাপ ভেবে বল। তুমি চুপ করো, তুমি একটা আই বুড়ো ছেলে, তোমার থাকা খাওয়ার কিচ্ছু ঠিক নেই, আর এই সমুদ্র মিলে যাবে কিনা তোমার সঙ্গে? আদর দিয়ে দিয়ে কোথায় তুলেছে একবার ভেবে দেখো। আদর আমি দিয়েছি না তুমি দিয়েছো? তুমি তো ওকে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি, আরো করবো। তাহলে যাওয়া তো আপত্তি করছো কেন? ঠিক আছে ঠিক আছে, যাক যাক, জন্ম জন্ম যাক। বুঝো, এই ইউ ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। তুমি যদি আমার ভাই না হতে আমি তোমাকে খসর বলে গালাগাল দিতাম। দাদা তুমি ছোট ভাইকে খসর বললে? হ্যাঁ বললাম, দরকার হলে আবার বলবো। অ্যান্ড ইউ আর টাইপ অফ দ্যাট অ্যানিমাল অনলি। তা না হলে তুমি আজকাল অমন সুন্দর একটা চাকরি পেয়ে এসে এমন সোনার প্রতিমার মতো বৌদিকে চোখে চলে নাকে চলে করে দাও। শোনো বৌদি, তোমাদের সবাই মা, বৌদির কথা মতো তোমাদের সবাইকে চলতে হবে, আর আজ থেকে বৌদির কথা মতো এই বাড়িতে সব কাজকর্ম চলবে, বুঝতে পেরেছো? সেই খাবার আর চা গুলো কি পড়ে পড়ে ঠান্ডা হবে? যাও দয়া করে বৌদিকে ডেকে নিয়ে এসো। না এলে পায়ে সুড়সুড়ি দিয়ে নিয়ে আসবে। কেটে পড়ো বলি বলি, চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কালকে তো চলেই যাচ্ছে, আজকে একসঙ্গে চা খাই। আর তাছাড়া দাদা কত খাবার এনেছে? তোমাদের দু ভাইয়ের এখন সুখের দিন, তোমরাই খাবো, আমি খাবো না। আমাদের সুখের দিন কি তোমার দুঃখের দিন? স্যার তুমি না খেলে আমরা খাবো না। আমি এখন রেগে গেছি, আমি খাবো না, বিরক্ত করো না, যাও। না তুমি রেগো না বৌদি, প্লিজ প্লিজ, পায়ে ধরছি বৌদি। না না না, এই সুখে লাগে সুখে লাগে না না মই না বলুক আমাদের সাথে চা খা। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, যে এখন যা 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 চলো এখান থেকে। কি দেখছো? তোমাকে এখন যা দেখাচ্ছে না? মা খবরদার, অসুবিধা করবে না। মা এই বলছে, লোক শোনাতে পারছে না কিন্তু। এবার মনে সুত হব গো, এবার মনে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক ছলাক দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মনে সুত হব। হব কাকে রূপর পিছে, হব কাকে রূপর পিছে, নইলে জীবন হবে নিচে, হব কাকে রূপর পিছে,
হলে জীবন হবে মিছে বুঝবে বধু কি যে জ্বালা সেই বিছেদি কামড়ে তোমরা ভেজা বলো আমারে এবার মূলে সুত হব করোনা প্রাণে শরী রাগ করোনা প্রাণে শরী চাও কি আমি প্রাণে মরি রাগ করোনা প্রাণে শরী চাও কি আমি প্রাণে মরি কাজল হয়ে রাখবো ধরে দুটি চোখের ভ্রমরে তোমরা যে যা বলো আমারে এবার মূলে সুত হব তাঁতির ঘরে জন্ম লব পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মূলে সুত হব কাজ করি আর লেবার সাহেবের ঘরটা কোথায় বলতে পারবো না তুমি তিন নম্বর পাঁচ ঘরে চলে যাও লেবার অফিসারের কাছে কি দরকার জানতে পারি কি আগে না সেটা লেবার অফিসার কি বলতে চায় ওই সোজা গিয়ে যে ডান দিকের ঘরটা ওই তো লেখা আছে লেবার অফিসার ওই ঘরে যান ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি মিস্টার রয় মানে শীতেশ রায় আরে আগে কি বলছো তুমি এই দেখুন দেখিনি আপনাকে আমি তুমি বলে ফেললুম দাদা তাতে কি আছে আপনার আপনি তো বয়সে বড় না এইসব আজকালকে কেউ মানে আপনি তো বেশ ছেলে মানুষ এই বয়সে এরকম চাকরি ব্রিলিয়েন্ট তো শীতেশ রায় না কি রায় মানে বামুন কায়েত না বুদ্ধি বা বাবা কিরকম বামুন রাড়ি বারেন্দ্র না বৈদিক রাড়ি চমৎকার চমৎকার রাড়ির শ্রেণী না হলে এমন ছেলে হয় গোত্তর কাশ্যপ গোত্তর কাশ্যপ হতেই হবে হতেই হবে আমি হচ্ছি ডিআর ঘোষাল মানে দক্ষিণারঞ্জন ঘোষাল মানে এনেদার ঘোষাল আরে ছি ছি তোমাকে এই দেখো বাবা তুমি বলে ফেললাম আপনাকে আমার খুব ভালো লেগেছে ম্যানেজার বাবুকে দাও হ্যাঁ নতুন কলকাতা থেকে এসছেন সোজা ম্যানেজারের ঘরে নিয়ে যাবেন যান দেরি করুন যান আপনার যদি কোনো অসুবিধা হয় আমি ঘোষালকে জানাবেন সব বন্দোবস্ত করবো
আপনাকে নিয়ে যাও। হ্যাঁ চলো 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 চলে যাও। হ্যাঁ ওই যে টাকা কোয়াট, আরে যে সবগুলো এরা আপনার এমপ্লয়ি, আর এটা হচ্ছে পার্ট গুলো, বুঝতে পেরেছেন স্যার? আর ওই যে ওই দিকটা দেখছেন, ওটা হচ্ছে ব্যাচিং ডিপার্টমেন্ট, আসো। না 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 না, ওই প্লেইং এর থাকা আপনার কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা স্যার, আপনি কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ? বাবা বাবা, যা ভেবেছেন ঠিক তাই। আচ্ছা কোন শ্রেণী? রাড়ি। হ্যাঁ বাবা, আচ্ছা আপনি কিচ্ছু ভাববেন না স্যার, কিচ্ছু ভাববেন, আপনার সববার আমি নিচ্ছি, আমি আপনার সববার নিচ্ছি। ওই জেনারেল ম্যানেজার অফিস, আপনি চলে যান। গোকুল যাও, তোকে নিয়ে যাও, নিয়ে যাও। বাবা বাবা, ওয়েলকাম ওয়েলকাম। আরে তুমি তো আমাদের নীতিশ রায়ের ভাই। বসো বসো বসো। থ্যাংক ইউ। ও আমার খুব ভালো করেই জানে, নীতিশ আমাকে দাদা দাদা বলছে। দাদা বলেছেন আপনাকে ফোন করবেন। সেটা একটু স্বাভাবিক। দাদা এই আর দেখার কি আছে, তোমার তো সব হেড অফিস থেকেই হয়ে এসছে, সমস্যা হচ্ছে তোমার থাকা। ব্যাচিং এর তালুকদারকে এবার আমার কাছে পাঠিয়ে দেন। লক্ষ্মীকান্ত বাবু এবার আমার কামরায় আসুন। এর চাকরি সবই ভালো যদি স্থানীয় লোক হওয়া যায়। আচ্ছা তাহলে বড্ড অসুবিধে। আসবো স্যার। আসুন। ইনি হচ্ছেন আমাদের বড় বাবু লক্ষ্মীকান্ত চক্রবর্তী, আর ইনি আমাদের ব্যাচিং এর নতুন ওভারসিয়ার। গুড মর্নিং স্যার। নমস্কার। মিস্টার জায়েদ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। আচ্ছা শুনুন, এখানে ভদ্রপল্লী টল্লি বলে কিছু আছে নাকি? আছে, জনকপাড়া, চাটুর্যপাড়া। সেখানে একটা ভালো বাসা দেখে দিন না, মিস্টার জায়েদ থাকবেন, ভাড়া যেন বেশি না হয়। আমি আজই খোঁজ করবো স্যার। তুমি দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করো, একটু রেস্ট নিতে পারবে। মিস্টার জায়েদ কোনো সইটি দরকার হলে লাঞ্চের পরে নেবেন। আমি তালুকদার, আপনার সতীর্থ মিস্টার ফ্যান, আমাদের মিলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায়, ব্যাচিলার মানুষ। আচ্ছা ডক্টর গুপ্ত তো গেছিলেন, আমার মনে হয় স্যার গুপ্তর ওখানে সুবিধে হবে না। কেন, অসুবিধাটা কি? ব্যাপারটা তাহলে সত্যি মানে সবাই দেখেছে ব্যাপারটা, জানো তো বিয়েটা কি হবে? তা যাই না স্যার, তবে মহিলাটি রোজই আসেন, অনেক রাত পর্যন্ত থাকেন। কে কে সে মহিলা? আরে ওই যে মেকলিপুরের ছোকরাটা মারা গেল না, ওর বিধবা বউ। যাকে ওর কোনো আলোচনা আমাদের দরকার নেই। না না, ওরকম একটা বিশেষ জায়গায় শীতে এসে থাকাটা ঠিক হবে না। আপনি কিছু ভাববেন না, জায়গাটা বন্দোবস্ত হয়ে যাবে। তাহলে স্যার তুমি ওকে নিয়ে ডিপার্টমেন্টে যাও। আচ্ছা লাঞ্চের আগে ওকে আমার কাছে পৌঁছে। চলুন। आया प्यारे पास हमारे, कहे घबराए कहे घबराए। अरे जोर जोर कर लो, प्रणाम कर दे। इस चमकी में बड़े बड़े गुण। की रे थाम ली कानो, देर होने को रे। ऐ के दीप्ची तो जोर जोर लाग चे के राजा हुए चे की आज तुम्हारा मैं सुपर भाई सरी बच्चा। हाँ अपनी है तुम्हार जो এটা কি হচ্ছিল? মারি বলছি স্যার, কদিন ধরে এমন ডেঙ্গু, মানে গাছে গাছে এমন বেড়া। তুই যদি একবারে খাল খেয়ে যেত বোধ ডেঙ্গু, তাহলে অফিসে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বউকে দিয়ে কাটে পারছো না কেন? ছুটি নেই স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। তোমার এই সমস্ত ফেরত বাজি আমি অনেক দেখেছি। হ্যালো তা তুমি কাম করনে আয়া, ইয়ে মালিশ করনে আয়া। গুস্তাকে মাফ করে না, আজ তা গুস্তাকে তুমি হর বাত করতা হ্যাঁ, বদমাশ না হ্যাঁ,
তোমাদের সকলের নামে আমি চার্জশিট দেবো। হুজুর মাই বাপ নেই, আগে তোমরা আমাদের সন্তান হোক তো গলায় দড়ি রেখে আমি ঝুলে গা। যাও আপনার কামে যাও, যাও আপনার। আমার চাকরিটা কি আপনারা খাবেন? আর মানুষের মধ্যে আপনার মধ্যে একজন একটা সিনিয়র সুপারভাইজার থাকতে। আমাদের মতো বয়সে আমরা যে কি কষ্ট করে কাজ করেছি মনে পড়ে। একবার এক খাস বিলিতি সাহেব আমার কর্মঠতা দেখে আনন্দে শুধু যে আমার গলা জড়িয়ে ধরেছিল তাই নয়, চুমুও খেয়েছিল। না চুমু না, ওর কোয়ার্টারে আমাকে ডিনারে ডেকে। আচ্ছা, আমাদের সেই যুগ সেটা হচ্ছে ব্রিটিশের যুগ। মানে নতুন মানুষ তো হয়তো ভয় পেয়ে যাবেন, আপনাকে তো সম্যক ভাবে জানা নেই, হয়তো একটু নার্ভাস হয়ে গেলেন। কে ইনি? পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আপনাদের নতুন ওভারসিয়ার মিস্টার এস কে রায়, আর ইনি হচ্ছেন সনামখ্যাত বাণিজ্য মোড়ায় শুভমহায় ব্যানার্জি, চিফ সিনিয়র সুপারভাইজার, আর ইনি হচ্ছেন জুনিয়র সুপারভাইজার মিস্টার সলিল বৈদ্য। গুড মর্নিং স্যার, ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম। হ্যাঁ, গ্রেট ফরচুন তো হবেই, নইলে আমাকে জ্বালিয়ে পড়বে, কি করে মারবেন? আমরা কখন যাব? এরকম সুন্দর একটি দেব শিশু এখানে কোথা থেকে এলো? আর কান দুটো দেখেছেন, এসবই হচ্ছে সৌভাগ্যবানের চিহ্ন। সময় থাকলে এখন আমি একবার হাত থাক থাক এই তেলকালি মাকে হাতে আর হাতটা ধরবেন না। আপনি ব্রাহ্মণ? আগে না না না, আগেটাকে না। আপনি হলেন ওভারসিয়ার আমার সাহেব। আমি যখন নেতাজির সঙ্গে ছিলাম, নেতাজি সুভাষচন্দ্রের কথা, সুভাষচন্দ্র, সেই তার অন্তর্ধানের সময় তিনি বারবার আমায় ডেকে বলতেন, দেখ সুকু, বড় স্নেহ করতেন কি না। আচ্ছা চলো আপনাকে ঘুরে দেখে। স্যার নেতাজির কথা আপনাকে পরে বলি, এই ভালো ঠান্ডা মাথা বুঝিয়ে বলবেন। কিন্তু একটা কথা বলে রাখি, 1922 তে জওহরলাল গাঙ্গুলি, না জওহরলাল নেহরু, ও নেহরুজির কথা এখন বলছি। হ্যাঁ নেহরুজির কথা। হ্যাঁ, আমাকে একবার লেনিনের সঙ্গে দেখা করতে পাঠাতে চাই। রাশিয়া ঠান্ডা বলে জানি, শুধু আমার উপর খাঁটি বিশ্বাস ছিল, আপনি আমার উপর সেই বিশ্বাস রাখবেন। না না, তা তো রাখবে, আর উপায় কি? বিশ্বাস স্থাপনের এত বড় পাত্র আর কোথায় পাবেন দাদা? বেশি বাড়াবাড়ি করো না। বাবাকে যেন সলিলটা হচ্ছে আসল একেবারে ফেরেপ বাজ, আর ওই ব্যানার্জি ব্যানার্জিটা হচ্ছে আসল গুল বাজ, মানে গুল মাস্টার জেনারেল। ওরা লাইফ একেবারে ফেল করে দিল। আপনি ভাবুন, নেতাজি নাকি ওকে সুকু বলে ডাকত, আবার জওহরলাল নেহরুকে লেনিনের সঙ্গে দেখা করতে। আচ্ছা বাবুর মনে হয় ভাবা যায়। আরে তুই শালা গোপ গজাবার আগে তুই এই ফ্যাক্টরিতে ঢুকেছিস, এখন ওখানে খুললি। আপনি মনে হাসছেন? আপনার কথা ছিল না, আপনার ধরে সলিল মৈত্র প্রণাম করার ঘটা দিকে হাসি পাচ্ছি। ওই শালা হচ্ছে একের নম্বরের বিচ্ছু মশাই, আপনি পরে হাড়ে হাড়ে বুঝবেন। ও একবারে ছুঁচ হয়ে ঢুকে না ভাল হয়ে বেরোবে। তবে একটা কথা মশাই, লোকগুলো কিন্তু কেউ হার্মফুল না, এক হাট লোকগুলো কিন্তু ভালো। কেন বলো তো? এই সোফার গদির নিচে না একটা বিছু লুকিয়ে রয়েছে। তোমাদের নাম কি? জন্তু চৌধুরী। রুন্টু চৌধুরী, আপনার নাম কি? সীতেশ রায়। সীতেশ? সীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধ হয় আছে। দেখি তো,
আমিও দেখি। বাহ, নাকটা বেশ সুন্দর তো। দেখ দেখ, চুলটা না ঠিক রাজেশ খান্নার মতো। আচ্ছা পিচ্ছু তো। কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলতো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। Meet my wife and my daughters, Lena, Mina. I see this is got a sort of baggy book, yeah? Bush, what is it? I'm going to take it. 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 এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তা নাহলে তো সতীশ বাবুকে আমাদের কোঠায় রাখা যেত, খুব ভালো হতো। যদি যা জায়গা কান পাতা যাবে না। সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবুও কান পাতা যাবে না। সতীশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে? তাহলে তো কথাই ছিল না, হয়ে যেতেও তো পারেন। কি বলেন সতীশ বাবু? হ্যাঁ, আত্মীয়। মিনু, তুই সতীশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তা চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না সতীশ? তোরা বস সতীশের সঙ্গে গল্প কর। সতীশ, তুমি কোনো রকম লজ্জা করবে না, এবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা, নিশ্চয় আসছি। তাহলে আপনি আমার সতীশটা। হ্যাঁ, আমি কি বলে ডাকবো সেটা তুমি সতীশদের সঙ্গে কথা বলে ঠিক করে নিও, সেটাই ভালো না সতীশ? আচ্ছা, আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স, আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন। না মানে তবুও কি হলো, আমাদের অফার করলেন না? আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ, আমি ফাজিল, তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করবো না। আপনি ওই কোটটা টাইট খুলে ফেলুন। যাক, গরুটা গাছ থেকে মুড়িয়ে খেতে পারেন। আপনি বসুন, বসুন। আপনি আমাকে আপনি করে বলছেন? না না, সেগে তুমি বলুন না, তুমি বলুন। পরে পরে বলুন। না না, পরে না, এক্ষুনি তুমি বলছো, বলুন বলুন। না, হ্যালো, ইয়েস, হু স্পিকিং? নীতিশ রায় ফ্রম ক্যালকাটা। বাবা, দাদা দাদা, ইউ ওয়ান্ট টু টক টু মিস্টার চৌধুরী? ওকে, হোল্ড অন প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি মিস্টার চৌধুরীকে একটু খবর দেন, আমি একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, হ্যালো চৌধুরী দা, গুড মর্নিং, আমি নীতিশ কথা বলছি। দাদা দাদা, আমি ফোঁচা কথা বলছি, ফোঁচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ঠান্ডা ফান্ডা লাগিয়েছিস নাকি? সে তোমায় বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না না, সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস? তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আমার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্যে। তুই এতে ঘাবড়াবার কি আছে ইডিয়েট কথাকার? এটা ভালো কথা না, মারাত্মক। কে তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা উনি এসছেন, তুমি কথা বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ থাক থাক, তোমাকে আর অঙ্ক নিজের পরিচয় দিতে হবে না। আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুই আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ চৌধুরীদা,
আপনি যদি প্লিজ সোচা মানে ওই শীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওর একটা বাসা বা একটা চাকর না জুটছে সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, এ কি বলছো, না না এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরীদা। ও ভাইটি আমার একটু লাজুক গোছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার একটি মাত্র ভাই। বন্টন আছে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ বেশ ভালো। হ্যাঁ, বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো খুব ভালো। তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাহ, একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ, এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। তুমি ঠাকুরপুর ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুরপুর এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না। আচ্ছা ওখানে কি সবাই মেয়ে বাবা? চৌধুরী হলো কি ওর বস, ওর মেয়েকে বিয়ে না করলে ফোঁচার চাকরিতে উন্নতি হবে না, এমনকি ইচ্ছে করলে ও একটা বাগড়াও দিতে পারে। কি করবো দাদা, ভাবছি। হ্যাঁ পৌঁছার, কিন্তু ভাবো, চিন্তা করো। আমি না দিলে উনি যেন খেতেন না। উনি খান বা না খান, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুজে নেবে? ও এখন চাকরি করছে, অ্যাডাল্ট। আর তাছাড়া দুই ভাইয়ের যখন কোনো জরুরি কথাবার্তা হবে ও ফুটফুট করে বাইরে যাবে সিগারেট খেতে, তাই আমি আগে থাকতেই পারমিশনটা দিয়ে দিলাম। তাই বলে বড় ভাই হয়ে দেবে? তোমার লজ্জা করে না? লজ্জা করে না? তুমি যখন ফোঁটার সঙ্গে বসে রেগুলার পিএনপিসি করো, আই মিন পরনিন্দা পরচর্চা করো, তখন বুঝি লজ্জা করে না? হ্যাঁ, যত লজ্জা সিগারেট খাওয়া বেলা না না ফোঁটা ধরা। লজ্জা করছে নিকু না ধরা, এমন দাদা বাবা জন্মেও দেখিনি। তুমি অস্বীকার করতে পারো যে ফোঁটাকে তুমি আমার প্যাকেট থেকে রেগুলার লুকিয়ে লুকিয়ে সিগারেট সাপ্লাই করো? বেশ করি, আমি হলাম বৌদি, এটা বৌদিদের ধরবো, আরো দেবো 100 বার দেবো।
হাজার বার দেবে, আমি তো বলছি সে কথা। আমি বললাম বৌদি যত কিছু আপনার আমার কাছে করবে তোমার কাছে নয়। সেটা কিরকম কিরকম? ঠাকুরপোর যখন বিয়ে ঠিক হবে তখন ওর কিরকম মেয়ে পছন্দ সেটা কি তোমাকে বলবে না আমাকে বলবে? অবভিয়াসলি তোমাকেই বলবে। তাই বলে কোন সাহসে ছোট ভাই বড় ভাইয়ের সামনে এমনি করে সিগারেট নিয়ে? সিগারেটটা ফসফস করে টানতে গেলে কেন? কি আশ্চর্য কথা, তা কিরকম ভাবে ঘুরছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ? ঠিকই তো বলেছো বাবু, দামি জিনিস এই দুদিনের বাজারে নষ্ট করা মহাপাপ। হ্যাঁ পচা চললাম, আজকে তোর ওনারে কোন রেস্টুরেন্টে একটা টেবিল বুক করা যাক। দাদা চৌধুরী তো আবার কালকে লাঞ্চকে তোর বাড়িতে টেনে নিয়ে যাবে, তো কি বলবো? কি বলবি তুই বলবি? আমার পেট খারাপ হয়েছে। হ্যাঁ আমার সাথে ডায়রি আমার দুটোই হয়েছে। হ্যাঁ দুটোই সপনাশ, আরে আরে এইভাবে কাজ করবে তুমি কি করে? হ্যাঁ কিছু তো খেতেই হবে তোমাকে, এই অবস্থা কিছু খাওয়াটা বোধ ঠিক হবে না। না না খেতে তো হবেই। হ্যাঁ ও বাই দ্য বাই শোনো, আমাদের বড়বাবু তো আজকে একটি বাড়ি ঠিক করে, তুই সেখানেই থাকবে। হ্যাঁ আমার কোয়ার্টার একটু দেন। তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আজ কাজ করতে হবে না, এখানে এসে রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ সেই ভালো। শোনো তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে, কেমন? তোমার জিভ তো দেখি মাতালি হা। না তেমন কিছু নয়, সামান্য জ্বর, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ও হ্যাঁ বাই দ্য বাই আপনার বড় মেয়ের বিয়ে কি করলেন বিনয়বাবু? এখন তুমি ঠিক করতে পারিনি, দেখছি ডাক্তার। আচ্ছা আপনার ছেলে মেয়ে কটি? তা বন্ধ নয়, মিলিয়ে জুলিয়ে সাতটি, ওই চারটি মেয়ে আর তিনটি ছেলে, আর একটা হব হব করছে। এবার ভেসেকটমি করিয়ে ফেলুন। ক্যাস্ট্রেশন অফ বুলস মানে খোঁজা করে দেবেন? আরে না 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 না, আরে ওতে যৌবনের মজাটা আছে কিন্তু বংশবৃদ্ধির সাজাটা নেই। নিন প্রেসক্রিপশনটা ধরুন, ওষুধটা নিয়ে যান আর শুনুন দিনে তিনবার করে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা রাম ডাক্তারবাবু বড়া চাপনে ভেজ দিয়া হ্যাঁ তুমি যাও। আরে তুমি নীতিশের আই মিন কাঁচুর ছোট ভাই না? আরে দাঁড়িয়ে রয়েছে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই, আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট জোসেফে পড়তাম। আচ্ছা তোমার দাদা এখনো সেরকম গান গান মাঝে মাঝে গায়? দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে? না মানে মিস্টার চৌধুরী ব্যস্ত আপনার কাছে পাঠিয়ে দিই, অবশ্য আমি নিজে আসতাম। কি হয়েছে? মানে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন, বিয়ে হয়েছে? আগে না। তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো ক্যান্সার ছাড়া সব অসুখেরই আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎ পাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধ হয় স্বয়ং ধন্বন্তরিও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে ভাই আমারও তো বয়স হয়েছে, ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি, সেই জন্য একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোন রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সেটা তুমি পারবে না ভাই। যা হোক কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করবো, এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি, আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা আস এসো।
হ্যালো, কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ, সীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা, হ্যাঁ। সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? ডাক্তার আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ওকে চলে গেছে নাকি? ও ও তার ব্লাড সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা আচ্ছা, দেখি। এত বড় রেসপন্সিবিল এই ডাক্তারটা। ছি 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 ছি। আমি আপনার জন্য একটা বাড়ি ঠিক করেছি। কিন্তু এদিকে এদিকে আমি একটা চমৎকার ফ্ল্যাট দেখছি তোমার জন্য, ঠিক আমার বাড়ির পাশে। আমার বাড়ির পাশে বুঝছেন, এই আমার মেয়ে আর আমার স্ত্রীর ভারী পাচ্ছেন। আমি আমি শুনলাম আপনি অসুস্থ, সেই জন্য আমাকে ছুটে আসতে হলো। বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। আমার স্ত্রী বার্লি চলে। না না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসো। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি। আমার পাশে বুক করেছ? তোমার বোনের বাড়ি? ইয়েস, অল হতে পারে। পূর্ব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খারাপ পাই খারাপ। উনি আমার বাড়িতে যাবে। আপনার বাড়ি? সে তো ম্যাথর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা সব ঘুরে বেড়ায়। জানে আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ে ধুলো পড়েছে। কোথায় যাবেন? স্যার আপনি যদি আমার বাড়িতে যান, তাহলে আমার সব কোটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? চারটি। আমার হাফে নতুন ছটি, সবাই ওদের অপেক্ষা করছে। আমার আটটি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার, আপনার মেয়ে তাকে একটু তুলব। তোমার তোমার মেয়ে তো তোমার মতো পেটে বাড়ছে। তোমার মেয়ে তোমার মতো পেটে বাড়ছে। কেউ নিয়ে যাবেন না, উনি আমার সঙ্গে যাবেন ওর নিজের বাড়ি কলকাতায়। গেলেন আপনারা? চলে গেছে, এবার আপনি যান। আমি যাবো, কিন্তু ব্যাপার হচ্ছে এটা কিছু মনে করবেন না ভাই, মানে ওদেরও দোষ দেওয়া যায় না, এতগুলো মেয়ে, ওদের একটা অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কোনো ছেলে দেখলেই না স্বপ্নের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি করবো? আপনি কিচ্ছু করবেন না, আপনি স্ট্রেট বাড়ি চলে যান তো। এদিকে ব্যবস্থা আমার, আমি সব বন্দোবস্ত করে দেবো। কি জানেন, এতে ব্যাপার স্যাপার দেখলে আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি মনে হয়, কিন্তু হাসে সবাই। দেখুন না, সকালে হাসছেও, তবে আমার কি মনে হয় জানেন, এদের থেকে আপনাদের দুঃখ পাওয়া উচিত। আপনার দুঃখ এদের দেখে হয়? কেন জানেন, এদের সকলের মধ্যে এক ইটার্নাল ফাদার ট্র্যাজেডি। কন্যাদায়গ্রস্ত বাপেদের চিরকালীন দুঃখ। যা বলে একটু উপস্থিত ওদের, তাই সরুন চটপট কেটে পড়ে একটু চৌধুরী বাকি আছে, তিনি করলে আর চালানো যাবে না। চলো চলো চলো। এই কালো, thank you.
আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ হর মানে কি অসুবর্ণ বিবাহ হয়েছে না 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 হর পদবী হলো আমি ব্রাহ্মণ হর পদবী ব্রাহ্মণ তো কখনো শুনিনি দেখে 125 তো আমার বাড়িতে পাশে ওই যে ও আমার মেয়ে ভেবেছি এই বাড়িটা জামাইকে আমি যৌতুক দেবো নিজের মেয়ে বলবো আমি বলছি না রূপে ঘুমিয়ে ঠিক আছে বলতে হবে না দেখুন যা কিছু দরকার আমাদের বলবেন এই সমস্ত মহাপুরুষদের ছবি আমি টাইমে দিয়েছি এতে মন ভালো থাকবে তাই নাকি আচ্ছা আচ্ছা এবার তাহলে আপনারা আসুন অনেক কষ্ট করলেন আমাদের জন্য আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ নমস্কার 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 আরে গুপ্ত তো এলো না হ্যাঁ ও কমেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই গুপ্ত বললে আসবো বৌদি কানলে পারছো দেখ না রাগ করে এলো না ও সে পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল ওই তো কমেন্ট চাকরটা এসেছে এই যে শোনো তোমার নাম কি আমার নাম শ্রী রাধিকা রায় শুধু রাধিকা কি বাজার করলে কি কচি পাটার মাংস আলু বেগুন পটল আর ওই পেঁচাটি মূলো আর কাঁচা কলা থাকা কাঁচা কলা দেখি কাজ নেই একটু চা করো দেখিনি নমস্কার আপনি নিশ্চয়ই রায়ের দাদা শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন কেন এই বাড়িটা তো খারাপ না তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি হরের পূর্বপুরুষরা ছিল টাকা পিওর ডেকোয়েট
আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন। তাই নাকি? হ্যাঁ, দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের ভাষায় আমার ভাইকে কি করে অধিষ্ঠান করে বলুন তো। কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবে। জানেন আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোকমশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেলবেলা যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সে যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? ওরই মতো গুল মেরে কি গুল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেস তৈরি করছি, দেখ না, গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর, এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। বাবা, চাকরি নিয়ে চালাতে হবে। চরিত্র নিয়ে কখনো চাকরি যায় না, আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা চৌধুরী, তুমি সামলা। কি বলতে তোর দেখবে দেখি চলো আর কি আমি অবশ্য তোমাকে ভালো টিকুতে খাট দেবো বিয়ের। আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ? হ্যাঁ, আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিয়েছে। চাকর? চাকর কোথায় পেলে? ডাক্তার গুপ্ত দিয়েছেন। উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধহয় অপেক্ষা করছে। হ্যাঁ, তাহলে বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, বেশ ভাবি তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো, গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ, গুপ্তর সঙ্গে মিশবে না। চলে গেল। এটা সাপোজ তুমি এখন মদ, মাতাল হয়ে যা। মাতাল কিসের রায়? আদালতে শুনলাম নাকি তোমার দাদা এসেছেন? ও, আপনি তো সীতেশের দাদা। আমি সবাইয়ের দাদা, আমার নাম নীতিশ। নীতিশ, আই এম দ্য গড অফ মোরাল এন্ড ল। ইউ? আমি ডিয়ার ঘোষাল। ডিয়ার? মাই ডিয়ার ঘোষাল,
কি করা হয়? আমি হচ্ছে ওই লেবার অফিসার। লেবার অফিসার? তো জননীর লেবার পেনের ব্যথাটা কখনো ফিল করেছেন? জননীর লেবার পেন? আমি কিসের লেবার অফিসার মশাই? আসুন আসুন। প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিন্তো লোকে, তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিন্তো লোকে, তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। নানান জ্বালায় জ্বলে মরি তাই তো একটু নেশা করি, নানান জ্বালায় জ্বলে মরি তাই তো একটু নেশা করি, এমন দোষ কে আছে আর মানুষের দুঃখ শোকে, নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিন্তো লোকে, তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। নতুন ভাড়াটি লোকটা কেমন রে? ভাজা মাছটি উল্টে খেতে জানে না, ভিজে বেড়াল নাকি? যা বলেছিস তবে যা দেখতে না, সে তো দেখতেই পাচ্ছি। আর আনম্যারিড রে, অবিবাহিত তাই নাকি? তাহলে ইমিডিয়েটলি রেড কর, হাইমুন ঝাঁপ দিয়ে পড়, তা না হলে মিস্টার চৌধুরী মেয়ে লীনা দেওকে এক্ষুনি ক্যাপচার করবে। যা। হ্যাঁ হ্যাঁ লেগে পড়। নিপা যাই মা। এই চলি রে, চানটা সেরে আসি, যতক্ষণ চালিয়ে যা গরম গরম। তুমি ডোবাবি খাবারটা দিবি তো? আমি তো তখন থেকে আপনার খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, মামলে তো ঠান্ডা হয়ে গেছে, জুতো শুকতলা হয়ে গেছে। সেটা বলতে হবে তো, বলতে হবে তো, আমি তো দায়িত্ব গেলাম, আপনি তো ওদিকে চুম্বকের দিকে একবার এইটকে বসে আছেন। চুপ কর, যা চাটা নিয়ে আয়। চাকে আমি আবার রান্না করছি, আনতে যাবো নাকি? ধাপ দেখি, দেখি এখানে রাখ যা। নিজের সুন্দর মেয়ে ছেলে দেখবে আর এঁকে যাবে যত দোষ আমার।
বাবু এই মা যা পিছু ডেকে ফেললাম তোমার স্কুলের আজকে ছুটি নেই কিসের ছুটি বাড়ি আজকে যে আমাদের কলেজ ছুটি কলেজগুলো তো বছরের মধ্যে নমাস ছুটিই থাকে পড়াশুনো যা হচ্ছে তা বুঝতেই পারছি টুকা টুকা দেখে পথ চলতে পারো না সরি আপনি তো মস্তমশাই হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আমি ওই হরেদের বাড়িতে ভাড়া থাকি ও বাইরের লোক কি করা হয় হ্যাঁ এখানকার মিলে কাজ করি চটকলে আগে হ্যাঁ কি কাজ ওভারসিয়ার তোমার লেখাপড়া কত দূর আগে বিএসসি পাস করে জুট টেকনোলজি পাস করেছি আগে তো ওখানে অশিক্ষিত লোকেরা কাজ করত বেশ ভালো পশ্চিম দিকে জানলাটা খুলে দেন না একটু হাওয়া আসবে সাফক সাফক লাগছে জানলা জীবনে খুলবে না বারণ আছে যা ঠিক জানি না তো বাবা এই তো মেশিনের মতো চালিয়ে যাচ্ছে শোনো তুমি একদিন আমার বাড়িতে এসো কেননা টেপির মা টেপি খুব খুশি হবে খাবার ছিল আসছে কিন্তু আমার বাড়ি দেখুন মিস্টার রায় আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে প্রাইভেট কথা আমার সঙ্গে আগে হ্যাঁ মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মিস্টার জিন্না পর্যন্ত জীবনে সকলের সঙ্গে অনেক প্রাইভেট কথা বলি বলেছেন
এবার আমি বলবো বাবা শীতেশ তুমি এলে আমার সকলে খুব খুশি হব আমার মেয়ে দেবী যেমন গুণে তেমনি রূপে ও বলেছে যে তোমাকে ওই 15 ছক্কা এইবার বলুন আপনি ঘোষালের মেয়েকে দেখেছেন মাদুকার অসুরকে শাড়ি পরালে যেমন দেখতে হয় অনেকটা সেই সেদিন তোমার দাদা আপনার দাদা বলছিলেন না যে আপনার একটু চরিত্রের দোষ আছে আমি অনেক ভেবে চিনতে দেখলাম বেটা ছেলেদের অনেকটু আধটু দোষ থাক সোনার আংটি আবার বেঁকা আপনি কিচ্ছু ভাববেন না ওসব কথা আমি কানই দিই আমার স্ত্রীও না আমার মেয়েও না একটু পূজা অর্চা করতে হবে একটু সময়ের ব্যাপার আমি একটু প্রাণায়াম করি আমি ফুল টুল এনে রেখেছি খুব ভালো আচ্ছা আজ তবে আপনি আচ্ছা আজ তাহলে আমি আসি আমার বাড়িতে আপনি নিশ্চয়ই একদিন আসছেন বলতে আচ্ছা ওই গুলবাদ ব্যানার্জিটা এসেছিল কেন আপনি সেদিন যা দেখলাম না সত্যি আপনারা খুব রসিক আছে কিন্তু ওই লিভারটা বাঁচিয়ে খাবে ও কোনো চিন্তা নেই আমার মেয়ে না সমস্ত কিন্তু কন্ট্রোল করে দেবে আপনার তো খুব গরম লাগছে জানলাটা খুলে দিন আপনি একটু ফ্রি আছেন মানে মানে আপনি বিকেল বেলায় আপনি মিলে কাজ করেন হ্যাঁ আমি মিলে কাজ করি তো পাড়ায় একটি ছেলে যে তো বলছে যে টেকুবাবুকে বাড়ি পাইতে দিন টেকুবাবু হ্যাঁ না টেকুবাবু না চিত্তবাবু বলিল টেকুবাবু আপনার বউ ভিড়মি খেয়ে পড়ে গেছে হ্যাঁ ভিড়মি খেয়ে পড়ে গেছে ভিড়মি খেয়ে পড়ে গেছে শুনুন আমি তাহলে এখন চলি আর একদিন এসে বরং আপনাকে ইনভাইট করে যাবো সেই কথা হ্যাঁ আমার বউ মাথা ঘুরে ক্ল্যাপ হয়ে গেছে দরকার হলে আমাকে ডাক দেন রে রাধিকা টেকার বউ কি সত্যি ভিড়মি খেয়েছে মাথা খারাপ কিচ্ছু হয়নি তাহলে অবস্থা তো বুঝলি তো আমার আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি আপনার সাইড বাই সাইড আছি সবসময় ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন মানে মানে 24 ঘন্টা ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন তাহলে যে আপনাদের বাড়ি থেকে চোখ পড়ে যাবে যাক না ক্ষতি কি না কিন্তু আপনাকে দেখে ফেলবো যে দেখবেন লুকিয়ে লুকিয়ে দেখবে না তাহলে ওরকম লুকিয়ে লুকিয়ে দেখবেন কেন বেশ সোজা সুজি তাকিয়ে দেখবেন হ্যাঁ সোজা সুজি আগে হ্যাঁ সোজা সুজি আচ্ছা আমার পশ্চিম জানলাকে ঢিল মারে বলতে পারেন তার মানে আপনি কি বলতে চান আমি ঢিল মেরেছি না মানে আমি তো দেখিনি তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন জিজ্ঞেস করলে কি হয় না ওরকম জিজ্ঞেস করবেন না তাছাড়া অষ্টপ্রহর ওরকম জানলা বন্ধ করে রাখলে ছোট ছোট নীল কেন বড় বড় থানিক পড়বে রাধার মতো মরতে বলে আমি বেশি করেছি প্রেম করেছি করব
নিপা দেবী ভুরভুর করছে, বল এই চিঠি কে লিখেছে? আমি লিখিনি। বল তো আমি এই চিঠি কে লিখেছে, নইলে তোকে আজ হলুদ পাটা করে ছাড়বো। কালিদাসের মেয়ে হয়ে তুমি প্রেম প্রথম নিয়ে এসেছো? অমন কথা বলবেন না, কালিদাস আমার বাপের নাম। আমার মনোমন্দিরে দেবী নিপা, নিপা, নিপা। যাই বাবা, ডাকছো? এই গন্ধ ভরা চিঠি তোমাকে কে লিখেছে? হ্যাঁ চিঠি, জানি না তো। আমার মেয়ে হয়ে তুমি প্রেম করতে শিখেছ? নিপা, তোমার একটা খবর শুনে মন একেবারে ভেঙে পড়েছে। তুমি নাকি দুশ্চরিত্র মাতাল, তোমাকে দেখে একটু তোমার পরে কথা শুনবো না, তোমার পরে কথা শুনবো না না। তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো, ও সব ত্যাগ করবে, তুমি বলো বলো করবে, বলো বলো করবে। প্রমিস করছি ত্যাগ করবো। আপনি এখন বাড়ি যান। আবার আপনি, তুমি তুমি বলবে, তুমি তুমি বলবে। হাউ গুড বয় ইউ আর, ইউ মাই সিটে সুইট সিটে এসে বসে গল্প করি। আমি তোর বাবার বন্ধু, এবারির গার্জেন, এবারিতে কোনো মেয়ে মানুষটাকে আমি পছন্দ করি না। উনি এখনই চলে যাবেন, আপনি যান। কাকু, উনি যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি আমি চলে যাচ্ছি। টাটা টাটা।
থাকতে দে। ওখান বাঁচো দাদিকা, তুই একটা জিনিয়াস বেটি। বাবু এই তো আমার, বাবু এই তো আমার কর্তব্য, এই যা করবো না। এক মিনিট কভারটা বন্ধ করে যা যা যা। একবার বিদায় দাও ঘুরে আসি ঘুরে আসি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় তোমার ঘুরে আসি। দিদিমণি নেই দাদাবু। মশার মতো তো মশারির ব্যবস্থা করতে হয়। মায়ের আপনাকে প্রমোশন দিয়ে দিলাম, এবার থেকে ড্রয়িং রুম সিঙ্গার। না সত্যি কথা শুন মশাই, ওই যে কতবার ওই মানে হেডমাস্টারের মেয়েটা বসে আমাদের একবারে গোয়ারে হারিয়ে দিয়েছে, এবার ওই আমার মাঝে মাঝে উত্তেজনা এটে যায় আর কি। কিন্তু না, ছেলে ছেলে খেলার কথা না, মনে শুন আপনাকে লিড করতেই হবে, চিন্তা করছেন কিরের জন্য আমি আপনার সঙ্গে থাকবো। চুপ করুন, আপনারা একটু চুপ করে বসুন, একটু পরেই আরম্ভ হচ্ছে আমাদের আজকের ফাংশনের সবচেয়ে বড় আকর্ষণ মিউজিক্যাল ডিবেট, নারী বড় না পুরুষ বড়, এই সঙ্গীত আলোচনাটি একটু ধৈর্য ধরে বসুন। এইবার
আজ আমাদের লজিক্যাল ডিবেট, নারী বড় না পুরুষ বড়? পুরুষ এবং নারী তাদের চিরকালের আড়ি, নারী পুরুষ জীবন মরণ সাথী। হাতি পুরুষ হল সূর্য কিরণ, নারী চন্দ্র কলা কাজ কলা। পুরুষ নারী সুখ দুঃখের একটি মালা গাঁথা, ব্যাঙের মাথা হাতটি ধরে সাতটি পাকে ঘোরা কচু পড়ে অত কিম ঘোড়ার ডিম। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা। ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানা ঘোড়া, ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানা ঘোড়া, পুরুষ নারীর কোনো চিহ্ন নেই সভ্যতা পড়া। পাগলা গারদ যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। খিল দিত সে ঘোষা ধরে ঘোষা ধরে ঘোষা ধরে, রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কিষ্কা বনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব? কিষ্কা বনের বিবি এসেছে চালাও বিবি আনা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। একটা কোনায় করত পুরুষ দশটা বিয়ে, গায়ের জোরে দাসী করে পাতে পাত বংশে দিয়ে। বে
শ্রেষ্ঠ তবে বুঝে শুনে দাঁড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়। মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ। নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো ভূপার দাড়ি। ও পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। আজকে ছাড়ছি না, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আপনাকেও ছাড়তাম না নিশ্চয়ই, চৌধুরী বিশেষ করে বললেন বলে ছাড়তে হচ্ছে। শুনুন, আমি ওদিকে যাচ্ছি, এদিকটা আপনি ম্যানেজ করুন। হ্যাঁ ভাই, যে কথাটা বলছিলাম, যদিও বলেছি লক্ষ্য ব্লেডে কামাল যে উঠে না তো গোঁফার দাড়ি, কিন্তু গোঁফার দাড়ি তো পুরুষের ইন্সপিরেশন কি নয়? পুরুষের ইন্সপিরেশনই বলো, শক্তিই বলো, সে হলো একমাত্র নারী। কেমন এবার তুমি জিতে গেলে তো? চল চল। আপনার দাদা আপনার থেকে অনেক বেশি স্মার্ট, যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যেত। বুঝলি টাপু, আমি হলাম গিয়ে কৃষ্ট, তুমি হলি গিয়ে রাধা। আমি দোপানি, তুমি গাধা। কাঁচা কাপড় রাখবো পিঠে, করতে হবে ইস্ত্রি। আচ্ছা, তোমায় আমি রাখবো বুকে, বানিয়ে আমার ইস্ত্রি। তুমি যে কবি হলে গো, মহব্বত হলে না গাধাটা কবি হয়ে যায়। আমি তো রাজি আছি, চাপা কি ওর ব্যাগ দিয়ে দিচ্ছি। কেন চাপা? ও বলছে যে ওর বিয়ে হলে নাকি দাদা বোধের খুব কষ্ট হবে। বলেছি যে কথা? কালকে এসো কিন্তু
চাপার তাতে হিললে হলো, ঠাকুরপুর বিয়ে কি করছো? আরে আমাদের দেশে মেয়েদের বিয়ে হওয়া যেমন শক্ত, ছেলেদের বিয়ে হওয়া তেমনি সহজ। জলপাইগুড়ি থেকে তো বাবা মা লিখেছেন, আমরা যা করবো তাই ঠিক। চলে চলে মাস্তুত ভাই, আর যায় যায় বিস্তুত বোন। তোমার মুন্ডু চাই, বাদাম 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 খাবি? খাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না? না। এবার থেকে আমরা যখন বেরোবো না, তখন আর একসাথে পাড়ায় ঢুকবো না, কেমন? এসব কি করে, কেউ কেউ রুটি বাড়ছে যে তোমার ভাই নাকি মাতাল লম্পট, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠাকুরপুর মাতাল লম্পট? হ্যাঁ, সবাই বলছে ওর নাকি চরিত্র খারাপ। না না না, এ আপনি কি বলছেন, পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না? না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। তুই যে বানার সরল তো কথা বলছে। আচ্ছা তাহলে উঠি। আচ্ছা শোনো, তোর বাবার কাছ থেকে শীতের সেই কুষ্টিটা আনিয়ে নিতে হবে। বেশ তো, ওটা আনিয়ে নেওয়া যাবে। আর তোমার বাবা আমার চিঠি কোনো উত্তর দিল না তো? মনে হয় তো কোনো ডাকে গোলমালে পাননি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি এবার থেকে রেজিস্ট্রি করে চিঠি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি শীতেশের ক্যারেক্টার নিয়ে কিছু ভাবছি না। আরে ওসব হ্যান্ডসাম ব্যাচেলারদের সম্বন্ধে একটু রুটবে। হ্যাঁ, ও দেখবে লীনার সঙ্গে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলি তাহলে। আচ্ছা নমস্কার। নমস্কার, চলি। কাকে ফোন করছো? পিসিমাকে। কেন? মঞ্জুলার সঙ্গে ঠাকুরপুর বিয়ে পাকাপাকি বন্দোবস্ত আজই করবো। একেবারে আজই করতে হবে? আবার এনগেজড? হ্যাঁ আজই, আজই করতে হবে, নইলে তো চৌধুরীর ধুমসি মেয়েটা ঠাকুরপুর কাঁদে যাবে। একটা লম্পট মাতালকে বাড়িতে এনে জোটালে?
আরে হাঁ করে দেখতে কি জানলাটা বন্ধ করে দাও না, বন্ধ কর। দিবাগত আমার অনেক শ্রদ্ধে গেল, কারণ পরে একদম খাওয়াতে চাকরিটা যাবে কাজে একদম চালিয়ে যাও। টপ মাল মাইনি ববি 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 ছাপ পড়েনি মনে হচ্ছে। ঠিকই বলেছিস, শালা মৌচাকে জ্যাম ভর্তি। আরে তাই তো বললাম, চল না ঢিল মেরে দেখি মতো বেরোয় কিনা। মিলিমিলিতে বসে একটু গল্প করবো, তার উপায় নেই, চলো। বাবা যে দেখি আছে কি হবে, কি আবার হবে এই অবস্থা, তোমাকে আমাকে দেখি না জীবনও দিয়ে দেবেন না, আমার বাবা ভীষণ গোড়া। হ্যাঁ চল চল ওই দিকে পারে। জলে কুমির টানায় পা আপনার তো বয়স হয়েছে। মাস্টার মশাই দেখুন, বাগে ছাগল এক খাটে জল খাচ্ছে, জল নয় ঘোর খাচ্ছে ঘোর। দেখুন না, দেখুন আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে। কি আর করবেন বলুন, যেমন দিনকাল বলেছে সেরকম তো চলতে হবে। বাবু কি বলে? ঠিকই বলেছে, আমার মেয়ে যদি ওইরকম বাঘ ছাগল সে যে প্রেম করতো না, তো পেটি ওর পিছে চামড়া তুলে দিত। নমস্কার। ঝুঁকির মতো লেগে রয়েছে, কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব ঝোঁকের মুখে নিয়ে গিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল ছিল যে আর কতদিন চলবে, কি করি বলো তো? কি আর করবে, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাপ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়েও বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে, চলো। কালই? হ্যাঁ। এই তোমার আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি বলেছি না, এবার থেকে আমরা একসাথে পাড়ায় ঢুকবো না। তুমি এক কাজ করো, তুমি ওই মালিক পাড়া যেতে ঘুরে ওই চায়ের দোকানের চ্যাংড়া গুলোর কথা নেই একদম। হ্যাঁ হ্যাঁ।
এইখানে আপনার রুগী আগে? হ্যাঁ, মানে আমার রেন্টেড ওয়াইফ। হ্যাঁ, মানে আমার উপপত্নী। উপপত্নী? আগে এই সাত ছেলে মেয়ের বাপ হয়ে আপনি উপপত্নী রেখেছেন? সাত ছেলে মেয়ের বাপ হয়ে যদি গোপ রাখতে পারি তাহলে একটা উপপত্নী রাখতে পারি না? তাহলেও এই বয়সে? তাতে কি হয়েছে? বাইরেটা আমার বউ, ভেতরটা যুবক। বলিয়ে বলবেন ও আজ যেন রাত্রে চলে আসে। আচ্ছা স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা রাখলাম। আচ্ছা স্যার, নমস্কার। সিস্টার মানে শাশুড়ি নয় ভগ্নি, বুঝলি? বাবার পর ভাত খান, মাদার ইজ মাই ফাদার। এই ট্রান্সলেশন হয়েছে? হতভাগা ছুঁচো গর্তব, খালি খেলা আর খেলা আর আড্ডা আর আড্ডা। তোকে বেঁচিয়ে লাস্ট আপনার দাদা মূল সমস্যার একেবারে অন্তিম সমাধান করে ফেলেছেন। এবার দেখবেন, মেয়েদের বাপেরা আপনাকে বিরক্ত করার কোন ইন্টারেস্ট পাবে না। মশাই, আমার মাথাতে তো কিছু আসছে না। ওরকম হয়, আমার বিয়ের খবর শুনে জানেন মশাই, আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, কিসের বেশি নেশা হয় বলতে পারেন? নিজেরা ওর আগে শত্রু তো মাথা খারাপ হয়ে গেল, বিয়ের খবর শুনে কোথায় আল্লাদের নৃত্য করবেন, তারা নেশার খবর জানতে চাই। হ্যাঁ, কথ হুইস্কি এলএসডি চোলাই মদ না তারি, কোনটাতে বেশি নেশা হয়? আমার বিবেচনায় বিয়েতে সবচেয়ে বেশি নেশা হয়। আপনি বিয়েটা করে দেখুন না, অন্য নেশা পারাবার পথ পাবে না। আরে মোড়ায় শুনুন, ওয়াইফের হ্যাবিট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক হ্যাবিট। যাক গে, এসব খবর শুনুন শুনুন মোড়ায়, আজকে রাত্রিবেলা সোজা কলকাতায় চলে যান এবং বিয়েটি সেরে ফেলুন। শুশুর করছে তাহলে আশীর্বাদে ধান ডুববো। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, নড়াচড়া করবেন না। এসে পড়লো, ওরা দুটো মোমবাতি নিয়ে আয় না। দেখো আমি অন্ধকার। আপনি এখন এখানে আপনি কলকাতায় যাননি?
নাকি? আরে আপনার বিয়ে? বিয়ে মালা বদল করে নয়, গলায় দড়ি দিয়ে মৃত্যুর সঙ্গে। কি ব্যাপার বলুন তো? ওরে বাবা, চোখটা একবারে টকটকে লাল। চোখ লাল হলে টকটকেই হয়, একটু পরে জল পরে ঝকঝক করে নিতে। বাবার কাছে কি ভয়তেও কিছু বলতে পারলে না? এদিকে তোমার দাদা কে ভেবে অপদস্ত করা তোমার মোটেই উচিত হয়নি। এই অনুচিত কাজটা কার জন্য করলাম? তোমার জন্যই তো। তোমার দাদা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সিমি হয়তো আমার থেকেও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, বৌদির পিস্তু তো বোন, আমি তাকে চিনি। স্নো লিপস্টিক পাউডার অ্যান্ড লিভিং পাবলিসিটি। আচ্ছা, তোমার মা তোমার বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ, বাবা তোমার সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না। কেন? আমি তো দেখতেও ভালো, ছেলেও ভালো, তাহলে পাল্টি ঘর। আরে দাদা, চাতের প্রশ্ন না। বাবা কার কাছে শুনেছে তুমি নাকি চরিত্রহীন, কে যেন ভাঙচি দিয়েছে। বাবা গো বাবা, কি যে করছিস মা। ঠান্ডা করে ঝাঁপি চাপে ডিসাইড করতে হবে। গুড, ঠিক আসছো তো? ভুল যেন না হয়, আমি অপেক্ষা করবো। ঠিক আছে। মানে আমার বাড়িতে কাজ করতো, মানে আমাদের মেয়েই বলতে পারেন। আচ্ছা, আমার ছোট ভাই পূজা মানে শীতেশ, ও এলো না কেন বলুন তো? আমাদের ওখানে যেতে হবে। কেন? নাহলে ভোটাকে কিছুতেই বাঁচানো যাবে না। আমার মনে হয় স্যার যে মাথাটাই খারাপ হয়ে গেছে। চরিত্র মাথা দুটো একসঙ্গে খারাপ হয়ে গেল। কি হবে গো? আমি চিরকাল আপনার কাছে ট্যাক্সি ড্রাইভার। আপনি আমার একটা উপকার করলেন, আপনার এরকম বিপদ। আসুন আসুন। তাহলে সেদিন পার্কে নাম উচ্চারণ করো না, ওই সব দুশ্চরিত্র ছেলে তোমার চৌধুরীদের বাড়িতে মানায় ভালো। নিশ্চয়ই ব্যানার্জিটা বাগড়া দিয়েছে। তোমার সঙ্গে একটা কথা ছিল। না, এখন কোনো কথা হবে না। তোমরা কোথায় ওকে আমার দরকার?
দাদা তুমি তো ঘরে বসো, আমি ঘুরে আসছি। না তোমায় ঘুরে আসতে হবে না, চলো ঘুরে চলো চলো চলো। কত হয়েছে তোর কথা আগে বল। তুমি জানো না দাদা তোমার ঘর না আমি বার করছি, এ সময় পারি পছন্দ করি না। একটি থাপ্পড় দাঁত কটে ফেলতে ভুলে গিয়ে কথাটা, কবে থেকে সত্যি সত্যি মদ খাওয়া করেছিস, কবে থেকে লাম্পটটা শুরু করেছিস? মদ লাম্পট তো পেয়েছি পেয়েছি, দেখো একটা মদের বোতল পেয়েছি। চলো না গঙ্গায় একটু নৌকা বিলাস করি। আরে বা এই গালে আপনি তো আবার মান। তুমি কি বলতে চাও গুপ্ত মিথ্যা কথা বলেছে? সে তোমাকে নিজে চোখে দেখেছে না, মানে পাঁচে বেঁধে একসঙ্গে ভাঙা চোখে খারাপ দেখা চাই ও বললে। কোথায় তুমি? কি ব্যাপার, তুমি গেলে না কেন? তোমার জন্য আমি এতক্ষণ গঙ্গা ধরে দাঁড়িয়েছিলাম, কতগুলো বাজে অসভ্য ছেলে সে আমাকে জাত অপমান করে গেল, আমি বলি শুধু তোমার জন্য এত কিছু সহ্য করলাম। আমার দাদা বৌ হঠাৎ এসে পড়ি। হ্যাঁ এলাম। ওর নাম জানি নিপা, পাশেই থাকে। চুপ করো, কাল বিকেল বেলায় এই ছোকরা তোমার সঙ্গে পার্কে বেড়াচ্ছিল, তোমার কথা মতো মালিপাড়াটি যাওয়া আসা করত। কানমলো ঠাকুরপো কানমলো। কেন কেন পুরো একটা মেয়েকে পার্কে দাঁড় করিও কিনা দেখ। কানমল 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 আমার কি দোষ, তোমরা হট করে চলে। আমি যাই বাড়িতে ভাববে। শোনো নেপা, তোমার বাবা এখন বাড়িতে আছেন? তাহলে চলো প্রহসনটা শেষ করে ফেললি, আর দেরি করলে যে নাটকটি ঝুলে যাবে। দাদা তোমার ওই হুইসপারিং আর পোস্টারিং ক্যাম্পের জন্য ওর বাবার ধারণা হয়েছে আমি লম্বট মাতাল। তোমার তোমারও কি তাই ধারণা? না, কিন্তু বাবা বলেছেন বিয়ে তো দেবেনই না, বরং বিয়ে মিলে আপনার ভাইয়ের নাকি পিঠে ছাল চামড়া এক তুলে দেবে। কি সব বলেছে কথা, তাহলে তাহলে দেখতে হয়। হ্যাঁ চলো চলো এসো, দুধটা খাও। নমস্কার মহাশয়, নমস্কার নমস্কার। আপনি? আগে আমার নাম নীতিশ রায়, এই এই শীতেশ, শীতেশের আমি দাদা। কি প্রয়োজন? একে চেনেন তো? বিরক্ষণ চিনি। হ্যাঁ এই তো আপনার বাড়ির সামনেই থাকে। এখন কথা হচ্ছে যে আমার এই ছোট ভাইটির সঙ্গে আপনার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব। অসম্ভব কেন বলছেন? আপনার ভাই মাতাল লম্পট। ওটা ফল মিথ্যে। সে তো আপনি বলবেনই, আপনি ওর দাদা। ও যদি আমার ছেলে হতো তাহলে বেটি ওর থেকে চামড়া। কি বলেছেন, একেবারে যথার্থ মাস্টমশাইয়ের মতো কথা বলেছেন। আমি দেখছি কি করে তবু মাস্টমশাই কথা তবে শেষ করা যায় না। তুমি বলো না কেন ইডিয়েট, আমি তোমায় ছাড়বো না। আপনি কি করে জানলেন আমার দেওয়ারের চরিত্র খারাপ? কি করে জানলেন? ওই যে পোস্টার, ও পোস্টার আমি লাগাতে বলেছিলাম মেয়ের বাপেদের হাত থেকে ভাইটিকে বাঁচাবার জন্য। আপনি? আগে হ্যাঁ, কিন্তু তবু আমি বেতিয়ে আমার ভাইয়ের পিঠের চামড়া তুলে দেব, কারণ আপনি সেটা চান। দীপা ওনার কথা কি সত্যি? সব জায়গা
সব মিথ্যে। কে গান্ডু, তাহলে ওই নিরীহ ছেলেটাকে এরকম করে মারছে কেন? শুনছেন? তুই কি ভেবেছিস তাকে? কি ভেবেছিস, কি ভেবেছিস তাকে? ছেলে তোমার যা প্রান্তে এটাই করবে কেন? আরে কাঁদছিস কেন? ও তো চৌধুরী মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। কি করতেন কি? ও সম্পূর্ণ নিরপরাধ। আরে শিওর? হ্যাঁ শিওর। তাহলে অপরাধীকে স্ট্যান্ড আপ। প্রণাম কর। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।